আমাদের আসলে এই যে 8 তারিখের যে রায়কে কেন্দ্র করে আমাদের বেশ কিছু আমরা ড্রাইভ দিয়েছি, অভিযান করেছি, বিশেষ অভিযান করেছি। মানে যে সমস্ত লোক এই রায়কে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করতে পারে, আপনার মানে নাশকতা করতে পারে, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে, আমাদের যে 16টা থানা রয়েছে থানা এলাকায় আমরা স্পেশাল ড্রাইভ দিয়েছি। এতে আমাদের দেখা যাচ্ছে যে 5 তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের 461 জনের মতো অ্যারেস্ট হয়েছে, মানে বিঘ্নিত করতে পারে এরকম আমরা সব মিলে আমাদের 461 জনের মধ্যে অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে 46 জন হলো আপনার জামাতের, কিছু আছে শিবিরের কর্মী, আর 408 জনের মতো আছে আপনার এই বিএনপির কর্মী সমর্থক। বেশ কিছু মামলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো আপনার 14 থানার ভিতরে 14 থানায় আমাদের যে আমাদের বিস্ফোরক আইনে যে মামলা আমরা নিয়েছি, মানে আমাদের কাছে এরকম অভিযোগ ছিল যে তারা মানে এই মানে দাহ্য তরল পদার্থ অথবা পেট্রোল বোমা এই টাইপের দিয়ে তারা নাশকতা করতে পারে, এরকম কিছু আমাদের বেশ কিছু অভিযোগ ছিল, তথ্য ছিল। মানে সবাই যে এই মামলার পূর্বের কোনো মামলা ছিল এরকম না, মানে অনেকে আছে মানে নতুন মামলার আসামি, আগে আগে এই ধরনের কোনো ধরনের মানে অস্থিশীল কার্যক্রম অথবা আপনার নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি তাদের কোনো ভূমিকা ছিল না। বাট আমরা এইবার মনে করতেছি যে এই সমস্ত লোকগুলা এই কাজগুলো করতে পারে, তাদেরকেও আমরা নিয়ে আসা হয়েছে। এখানে হয়তো কিছু লোক আপনার এরকম হতে পারে, নিরীহ নিরপরাধ লোক, আমরা এটা যাচাই বাছাই করে দেখতেছি, হ্যাঁ, তারা হয়তো কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, আমরা যদি এরকম পাই তাহলে তাদের আমাদের মামলায় তারা হয়তো আসামি হবে না, তারা মামলায় অন্তর্ভুক্ত হবে না, চার্জশিট থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।